ট্রেনের টিকিট হারিয়ে ফেলেছেন? টিকিট বুক করার পর যাত্রার আগেই যদি টিকিট হারিয়ে ফেলেন তাহলে কি করবেন? টিকিট কিভাবে ফেরত পাবেন? চলুন জেনে নেওয়া যাক। টিকিট হারিয়ে গেলেও ট্রেন সফর করা সম্ভব, তাই কোনো কারণবশত যাত্রার আগে ট্রেনের টিকিট হারিয়ে গেলে চিন্তার কোনো কারণ নেই। ভারতীয় রেলের তরফ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট কয়েকটি শর্ত পূরণ করেই ফেরত পাওয়া যেতে পারে হারানো টিকিট। ইন্ডিয়ান রেলওয়ে দু ধরনের টিকিট হয়, একটি হলো অনলাইন টিকিট, আরেকটি হলো সরকারি রেল স্টেশন থেকে কাটা টিকিট। অনলাইনে টিকিট দু রকম, এ টিকিট, আই টিকিট। এ টিকিট হারালে IRCTC ওয়েবসাইট ডাউনলোড করে নিন, চাইলে প্রিন্টও করে ফেলুন, তবে এ টিকিট প্রিন্ট না করলেও চলে। আই টিকিট হারালে রিফান্ড পাবেন না, তবে কনফার্মড বা RAC টিকিটের ডুপ্লিকেট পেয়ে যাবেন। রেল স্টেশন থেকে কাটা টিকিট কাটলে এবং সেটি হারালে রিজার্ভেশন চার্ট প্রকাশের আগে সেই ডুপ্লিকেট টিকিট পেয়ে যাবেন, এর জন্য সামান্য মাশুল দিতে হয়। ভারতীয় রেলের তরফ থেকে জানানো হয়েছে, কনফার্ম টিকিট কোনোভাবে হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে যাত্রীরা সহজেই ফেরত পেতে পারে। শর্ত অনুযায়ী রিজার্ভেশন চার্টে নাম থাকলে যাত্রীকে সেই টিকিট পাওয়ার জন্য খরচ করতে হবে টিকিটের মূল্যের 25%, তবে চার্ট তৈরি হয়ে যাওয়ার পর আর সেই টিকিটের বিকল্প পাওয়া যাবে না। অন্যদিকে টিকিট হারিয়ে যাওয়ার পর যদি সেই টিকিট বাতিলের জন্য আবেদন করেন সেক্ষেত্রেও টাকা ফেরত পাওয়া যায়। আবার কোনো যাত্রী যদি টিকিট হারানোর পর বিকল্প টিকিটের জন্য আবেদন করে থাকেন এবং সেই বিকল্প টিকিট পেয়ে যান অথচ পুরাতন টিকিট খুঁজে পাওয়া যায়, তাহলে ওই যাত্রী বিকল্প টিকিট ফিরিয়ে দেওয়ার জন্য আবেদন করতে পারেন। বিকল্প টিকিট ফিরিয়ে দিলে যাত্রীর থেকে নেওয়া টাকা ফিরিয়ে দেওয়া হবে। টিকিট হারিয়ে গেলে মাথায় আকাশ ভেঙে পড়ার কিছুই নেই, আবেদন করার 24 ঘন্টার মধ্যেই কিছু টাকা দিয়ে বিকল্প টিকিট সংগ্রহ করা যায়। কেউ যদি ট্রেন মিস করেন সেক্ষেত্রে 2টি স্টেশন পরেই টিকিটের ভ্যালিডিটি শেষ হয়ে যায়, তখন টিকিট পরীক্ষক যে কাউকে আসন দিয়ে দিতে পারেন, তবে ট্রেন মিস করলে টিকিটের অর্ধেক মূল্য ফেরত পাওয়া যায়। সেক্ষেত্রেও কিন্তু সময়সীমা রয়েছে, যদি গন্তব্যস্থল 200 কিমির মধ্যে হয় তাহলে 3 ঘন্টার মধ্যে এবং 500 কিমির মধ্যে হলে 6 ঘন্টার মধ্যে। এছাড়াও গন্তব্যস্থল অনুযায়ী সময়সীমার মধ্যে টিকিটের মূল্য ফেরত পাওয়ার জন্য আবেদন করা যেতে পারে। আবেদন করার কিছুক্ষণের মধ্যে সমস্ত বিষয় খুঁটিনাটি যাচাই করে টিকিট নিয়ামক টিকিটের মূল্য ফেরত দেন। টিকিট হারিয়ে গেলে বা ট্রেন মিস করলে চিন্তার কিছু নেই, নিয়ম মেনে আবেদন করলেই পাবেন নতুন টিকিট এবং রিফান্ড। দ্য বঙ্গ নিউজ, আমার বাংলা, আমার গর্ব।